এখানে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক স্যাটায়ার লেখার কলকৌশল তবে এর মানে এই নয় যে যারা শুধু রাজনৈতিক স্যাটায়ারই লিখবে এই আলোচনাটা তাদের জন্য ফলপ্রসূ বা গুরুত্বপূর্ণ যারা রাজনৈতিক স্যাটায়ার না লিখে অন্য কিছু লিখবে যেমন কোনো সাময়িকিতে যারা গবেষণামূলক প্রবন্ধ লিখবে যারা গল্প লিখবে এমন কি যারা কবিতা ছড়া উপন্যাস বা অন্য যে কোনো কিছু লিখবে তাদের জন্য এটা ফলপ্রসূ হবে বলে আমার ধারণা একদম শুরুতেই যে জিনিসটা বলবো সেই প্রেক্ষিতে আমাকে গ্রামার নাজি বা গ্রামার নাতসি বলা যেতে পারে একদম শুরুতেই যখন কোনো ব্যক্তি লেখক হতে চাইবে তিনি যে ভাষায় লিখবেন সেই ভাষার বানান ব্যাকরণ সম্পর্কে তার সম্যক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক কতটুকু সৎ কতটুকু নিবেদিত কতটুকু ব্যক্তিত্ব সম্পন্ন কতটুকু রুচিশীল তা নির্ভর করবে তার বানান কতটা বিশুদ্ধ তার ব্যাকরণ কতটা শুদ্ধ এমনটাও মনে হতে পারে যে প্রুফ রিডার তো আছেনি প্রুফ প্রুফ্রিটাই তো সব কিছু সংশোধন করে দেবেন আমি ভুলভাল যা লিখি কিন্তু বিষয় হচ্ছে পাঠক অত বোকা নয় পাঠককে এতটা বোকা মনে করা যাবে না এর কারণ হচ্ছে সমস্ত পাঠকই ওয়াকিবহাল হতে পারে কিন্তু যে পাঠক মানন সম্পর্কে সচেতন ব্যাকরণ সম্পর্কে সচেতন তিনি যখন ধরে ফেলবেন যে এই লেখক একজন ফাঁকিবাজ তিনি কর্মে অবহেলা করেছেন ওই লেখকের পতন ওখানেই অনিবার্য এমনকি যে লেখক বানান বা ব্যাকরণ সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নন তিনিও কিন্তু বুঝতে পারবেন যেহেতু তিনি আপনার লেখা পড়া পর্যন্ত অতটুকু এগিয়েছেন যেহেতু তিনি একেবারে তো মূর্খ নন নাদান নন যেহেতু তিনি মূর্খ বা নাদান বা বেকুব নন আপনার পর্যন্ত যেহেতু তিনি পৌঁছে গেছেন এর মানে তিনি কিছু না কিছু জেনে এসেছেন অতএব একজন লেখক কতটুকু সম্পন্ন কতটুকু ব্যক্তিত্ব সম্পন্ন কতটুকু নিবেদিত তা বোঝা যাবে তিনি সংশ্লিষ্ট ভাষায় কতটুকু দক্ষ এ ব্যাপারে একেবারেই কোনো আপোষ নেই কেন লিখছি এই প্রশ্নটা আগে নিজেকে করতে হবে আমি কি উদ্দেশ্যে লিখছি আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য কি বিখ্যাত হওয়া আমার উদ্দেশ্য কি উপরি উপার্জন করা আমার উদ্দেশ্য কি বিপরীত লিঙ্গের কাউকে আকৃষ্ট করা যে আমি বিখ্যাত হয়ে যাব এবারে বিপরীত লিঙ্গের কেউ আমার প্রতি খুব বেশি আকৃষ্ট হবে আমি খুব বেশি বেশি এখানে সেখানে গমন গমন করতে পারবো এটা সেটা করতে পারবো এরকম কি আমার কোনো উদ্দেশ্য রয়েছে আমার মূল উদ্দেশ্যটা কি যদি মূল উদ্দেশ্য হয় বিখ্যাত হওয়া যদি মূল উদ্দেশ্য হয় উপরি অর্জন তাহলে লেখার ধরন হবে এক একরকমের এবং লেখার পতনও হবে খুব শীঘ্রই কিন্তু যখন মনের তাগিদ মনের খোরাক মেটানোর জন্য আমার যখন কোনো লেখা হবে তখন আমার লেখার ধরন হবে একরকম আমি যে তৃতীয় শ্রেণির যে উদ্দেশ্যের কথা বললাম মনের খোরাক মূলত এই লেখাগুলো তার জন্যই আর যে বাকি যে দূর উদ্দেশ্যর কথা বললাম এরকম দুটো উদ্দেশ্য যদি থেকে থাকে তাহলে ধরে নিতে হবে যে সারেগামা পায় যৌথভাবে যে তৃতীয় হয়েছিল একজন মাদকাসক্ত যুবক অথবা কলকাতার রানাঘাটে রানুমণ্ডল নামের একজন গায়িকা তিনি গান গেয়ে যেভাবে কিছুটা সাময়িকভাবে খ্যাতি অর্জন করেছিলেন এই যে প্রথম যে দুটো উদ্দেশ্যের কথা বললাম এরকমের দুটো উদ্দেশ্য সম্পন্ন লেখকদের পরিণতি ওই সারেগামাপার যৌথভাবে তৃতীয় হওয়া কিংবা রানাঘাটের রানুমণ্ডলের সেই যে গান গেয়ে বিখ্যাত হওয়া যে ভদ্রমহিলা সেই ভদ্রমহিলার মতো পরিণতি হবে কি লিখছি বিষয়বস্তু কি প্রথমে ভাবলাম যে কেন লিখছি দ্বিতীয়টা হচ্ছে কী লিখছি আমার বিষয়বস্তু কি এই বিষয়বস্তুটি কে নির্ধারণ করে দিচ্ছেন আমার লিডার আমার সম্পাদক নাকি আমি নিজে সম্পাদক যখন নিজে নির্ধারণ করে দেবেন তখন ধরে নিতে হবে এখান থেকে কিছু পয়সাপাতি পাওয়া যাবে তাহলে ঠিক আছে পয়সাপাতি যদি উদ্দেশ্য হয় তাহলে লেখার ধরনটা একরকম হতে পারে পয়সাপাতি উদ্দেশ্য এরকমের লেখার ধরন কীরকমের সে বিষয়ে আমি না যাই কিন্তু যদি হয় আমি নিজেই নির্ধারণ করছি যে আমি কি লিখব আমার আত্মা ঠিক করে দিচ্ছে আমার বিবেক ঠিক করে দিচ্ছে যে আমি কি লিখবো এরকমের যদি হয় তাহলে আমার আলোচনাটা শোনা যেতে পারে আমি সর্বোচ্চ চেষ্টা করব কোনো একটা বিষয় নিয়ে না লেখার জন্য কোনো একটা বিষয় নিয়ে সবাই যখন লিখতে বলবে এমনকি আমার নিজের মধ্যে যখন একটা তারা আসবে যে আমি লিখবো আমি চেষ্টা করব হাত পা গুটিয়ে বসে থাকার জন্য আমি লিখবো না অপেক্ষা করতে 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 যখন আমি দেখব আর না লিখে পারছি না তখন যে লেখাটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে সৎ লেখা বাকি সব অসৎ লেখা অর্থাৎ আমি চেষ্টা করতে করতে নিজেকে নিবৃত্ত করতে করতে যখন আমি আর পারছি না পেরে উঠছি না আবার নিজেকে নিজে আর সংবরণ করতে পারছি না তখন যে লেখাটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে মূলত সৎ লেখা এবং সে লেখাটাই কালের গর্ভে মোটামুটি টিকে থাকার সম্ভাবনা রয়েছে এরপরে প্রবন্ধ লেখার যেহেতু আমরা কৌশল নিয়ে আলোচনা করছি প্রবন্ধ তো নানান রকমের হতে পারে একটা হতে পারে রাজনৈতিক কলাম পত্রপত্রিকায় যেটা আমরা লিখি সেটা সিরিয়াস হয়ে থাকে আর হয়ে থাকে এই যে সম্পাদকীয় লিখি সম্পাদকীয় হচ্ছে অনেকটা মাতবরি টাইপের সরকারের এটা করা উচিত সরকারে এটা করা উচিত না কর্মকমিশন এটা করেছে এটা আসলে ঠিক না অমুকের কাছ থেকে আমরা আশা করি না মানে আশা ভরসা এটা ঠিক এটা বেঠিক ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হচ্ছে সম্পাদকীয়র কাজ এখানে অনেকে হয়তো সম্পাদকীয় শেখার জন্য আসতে পারেন পত্রপত্রিকায় অনেকে তো সম্পাদকীয় লিখতে চান আবার পত্রপত্রিকায় করম লিখতে চান আরটা হচ্ছে গবেষণাধর্মী লেখা যেটা কিনা ওই বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে জার্নালে প্রকাশিত কার কয়টা লেখা আছে ইত্যাদি দেখে অনেক সময় বিদেশে যাওয়া যায় আর একটা বিষয় আছে সেটা হচ্ছে রাজনৈতিক স্যাটায়ার রাজনৈতিক বিদ্রোহ রচনা এটা এটা খুবই আনন্দের একটা বিষয় আমি মূলত এই বিষয়টা নিয়েই লিখি এবং এই বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছি রাজনৈতিক স্যাটায়ার স্যাটায়ার যখন আমি লিখতে যাব তখন আমাকে কি করতে হবে সেটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটে গেছে এই বিষয় নিয়ে যখন আমি একটা বিদ্রুপ রচনা লিখতে যাব। আমাকে শুরু করতে হবে পাঁচশো সাতশো বছর আগে থেকে সাতশো বছর আগে কি ঘটেছিল দুশো বছর আগে কি ঘটেছিল মানে আমার মাথার মধ্যে যা কিছু আছে এমন না যে আমাকে প্রচণ্ড রকমের গুগল করতে হবে প্রচুর গবেষণা করতে হবে একটা নির্দিষ্টটা ঘটনা ঘটে গেল আশেপাশে নিকট অতীতে কী ঘটেছিল বা সুদূর অতীতে এ ঘটনা নিয়ে কি বিখ্যাত কী ছিল অথবা বাগধারা আছে কিনা না এই বিষয়ে এ বিষয়ে কোনো সিনেমা আছে কিনা এ বিষয়ে কোনো নাটক আছে কিনা এ বিষয়ে কোনো উপন্যাস আছে কিনা এটা শুধু কিভাবে একটা বিষয়ের সাথে একটা বিষয় একটু জোড়া লাগানো যে এই বিষয়টা দেখতে হবে একটা উদাহরণ দিলেই বোধহয় পরিষ্কার হবে এই উদাহরণটার পিছনে আমি একটু বেশ লম্বা সময় খরচ করব। সম্প্রতি পনেরো লক্ষ টাকা দিয়ে একজন তরুণ একটা ছাগল কিনেছিল ছাগল কেনার পরে সে নিজে দেশ ছেড়ে পালিয়েছে তার মা দেশ ছেড়ে পালিয়েছে তার বাবা মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালিয়েছিল বলে একটা গুজব বা রটনা ছড়িয়ে পড়েছিল এরপরে সেই বাবার সান্নিধ্যে যারা যারা ছিলেন তাদের চাকরিও অনেক সময় টানাটানি শুরু হয়েছে এমনকি যে খামারটি গরুর বা ছাগলের খামারটি মালিক যিনি তারও ব্যবসা যায় যায় অবস্থা হয়েছে এখন এই বিষয়টা নিয়ে যখন লিখব তখন আমরা একটু আয়েসি ভঙ্গিতে শুরু করতে পারি হুমায়ুন আহমেদের একটি নাটক আছে এনআত আলির ছাগল আলীর ছাগল নাটকের মধ্যে ছাগল নিয়ে এজাজ আহমেদ কি করেছে ফারুক কি করেছে সেটা আমরা বর্ণনা দিতে পারি কিছুদিন আগে বগুড়ার আদম দিঘির একটা ছাগলকে জরিমানা করেছিল ইয়োনোর বাগানের ঘাস খাওয়ার অপরাধে আমরা চাইলে সেই প্রসঙ্গটা নিয়ে আসতে পারি তারপরে এখানে অনেকেরই হয়তো তখন জন্ম হয়নি বা জন্ম হলেও ছোটো বিএনপির আমলে কর্নেল আকবর নৌপরিবহন মন্ত্রী যে যখনই লঞ্চ ডুবি হতো লঞ্চ ডুবিতে নিহতদের পরিবারকে একটি করে ছাগল দিতেন তো সেই ছাগলের প্রসঙ্গটা এখানে নিয়ে আসা যেতে পারে এরকমের হঠাৎ করে দেখা যেতে পারে আচ্ছা ছাগল নিয়ে কি কোনো কবিতা আছে না এই মুহূর্তে আমার মনে পড়ছে না আচ্ছা ঠিক আছে একটু খোঁজ নিয়ে দেখি যে আছে কি না পরিচিত কেউ থাকে একটু জিজ্ঞেস করে দেখি একটু ফোন করা যেতে পারে গুগল করা যেতে পারে আচ্ছা ছাগল নিয়ে কি কোনো গান আছে হ্যাঁ ছাগল নিয়ে তো একটা গান আছে আমার হাজার টাকার বাগান খাইলো পাঁচ কার ছাগলে বা দুই টাকার ছাগলে তখন একটু খোঁজ নিয়ে দেখা যেতে পারে আমি যখন ছাগল নিয়ে ঘাটি করতে গেছি আমি যখন লিখতে গেছি তখন আমি ছাগল নিয়ে দুটো গান পেয়েছি একই গানের দুটো ভার্সান একটা গিয়েছেন মিতালি মুখার্জি সেটা একটু ভদ্র ভার্সান আর একটা একটু অভদ্র ভাষণ রয়েছে সেটি গিয়েছেন বাপ্পিলাহিরি এখন আমি আমার লেখাটার মধ্যে বাপ্পিলাহির ভাষণটি উল্লেখ করেছিলাম মরি হায় রে হায় দুঃখে পরাণ জলে হাজার টাকার বাগান খাইল পাঁচ শিকার ছাগলে তেলাপোকা পোকা গোবরা পোকা পোকা নানান জাতি এত পোকা থাকতে কেন জোনাকির পিসে বাতি চালে ধরে চাল কুমড়া গাছে ধরে বেল এত জিনিস থাকতে কেন সরিষার মধ্যেই তেল খাল শুকনা বিল শুকনা নামে না যে ঢল এত জায়গা থাকতে কেন ডাবের মধ্যে জল মরি হায় রে হায় দুঃখে পরাণ জলে হাজার টাকার বাগান খাইলো পাঁচ শিকার ছাগলে যখন কেউ ছাগল নিয়ে লিখতে যাবে এরকম পাঁচটা ষাটটা যখন অপ্রাসঙ্গিক উদাহরণ যখন টানবে একজন লেখক তখন পাঠক ওই লেখককে পাগল বলেও মনে করতে পারে যে ছাগল নিয়ে লিখতে গিয়ে একটি পাগল হয়ে গেছে কিন্তু পাঁচটা ষাট একটা উদাহরণ দেওয়ার পরে আমি যখন ক্রমশ সিরিয়াস হওয়া শুরু করব। যখন আমি বর্তমানে ঘটে যাওয়া ছাগলের ঘটনার সাথে ইফাতের সাথে ওই ছাগলের যখন মিলাবো ইফাতের বাবা মতি রহমানের সাথে যখন ওই ছাগলকে মিলাবো ওই আগের ছাগলের ঘটনার সাথে যখন বর্তমান ছাগলের ঘটনাকে যখন আমি মেলাতে যাব। আমি যখন যোগসূত্র স্থাপন করে শেষে যখন সিরিয়াস একটা মর্মবাণী একটা মর্ম বার্তা আমি যখন উপস্থাপন করব। তখন লোকজন ভাববে যে লোকটা পাগলামো দিয়ে শুরু করলেও তার উদ্দেশ্য পাগলামো ছিল না এটাই হচ্ছে স্যাটায়ার এই পদ্ধতিটা আমি যার কাছ থেকে জেনেছি তার নাম হচ্ছে সৈয়দ আবুল মকসুদ সৈয়দ আবুল মকসুদের মতো করে লেখার এভাবে চেষ্টা করেছি এই পদ্ধতিটা আমি তার কাছ থেকে জেনেছি তিনি এখন পৃথিবীতে নেই অর্থাৎ কোনো একটি অপ্রাসঙ্গিক কতগুলো বিষয়কে আমি টেনে নিয়ে এলাম পাঠক ভাবলো যে তো পাগল তো মস্ত উন্মাদ কিন্তু উন্মাদ নয় যখন সে দেখবে যে অপ্রাসঙ্গিক ঘটনাগুলোকেও সে কীভাবে কীভাবে যেন এক জায়গায় নিয়ে এসেছে কোথাকা আদম দিঘি কোথাকার লাহিরি কোথাকার মিতালি মুখার্জি কোথাকার নেত্রকোনার হুমায়ুন আহমেদ অনেকগুলো ভিন্ন ভিন্ন জায়গা না মতিউরের বাড়ি কোথায় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি কতগুলো ব্যাপারকে একসাথে আনলাম বাপ্পি বাড়ি কখনো শুনি জলপাইগুড়ি কখনো কলকাতায় মিতালি মুখার্জির বাড়ি ময়মনসিংহে কিন্তু বর্তমানে থাকেন ভারতে আবার আদম দিঘি বগুড়া আবার আমার বাড়ি হচ্ছে বৃহত্তর বরিশালে মানে আমি অনেকগুলো ব্যাপারকে একসাথে নিয়ে এলাম না বরিশাল কলকাতা জলপাইগুড়ি দিল্লি ছাগল সাদিক মহম্মদপুর মোহাম্মদপুর অনেক কিছুকে একটা লেখার মধ্যে যে নিয়ে এলাম পাঠক এই যে একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেল একবার ঢোকার পরে সে কে বেরোতে চাইবে সে এই যে বেরোতে চাইবে না পুরো লেখাটা পড়ার পরে মনে হবে আমি একটি থ্রিলার পড়লাম থ্রিলার মানে কি যে শুধু ওই একটা খুন হয়েছে এবারে কে খুন করেছে ওটা খুঁজে বের করা একটা অপরাধ ঘটেছে সে অপরাধটা কে করেছে সেটা খুঁজে বের করা না একটা ছড়াও থ্রিলার হতে পারে একটা কবিতাও থ্রিলার হতে পারে আর একটা রাজনৈতিক কলম তো অবশ্যই থ্রিলার হতে পারে রাজনৈতিক কলাম মানেই যে শুধুমাত্র রাজনৈতিক জ্ঞানঘেরা নেই এখানে কিছু কঠিন কিছু জার্গান কিছু টার্মিনোলজি ইত্যাদি একসাথে এনে কিছু দুর্বোধ্য বিষয়কে এখানে উপস্থাপন করলাম একটা অনুচ্ছেদ পড়ার পরে আর অনুচ্ছেদ পড়তে ইচ্ছে করবে না ব্যাপারটা তো তেমন নয় ব্যাপারটা কেমন একটা অনুচ্ছেদ পড়ার পরে বাকি অনুচ্ছেদে পাগলায় কি লিখেছে একটু পড়ে দেখি কিন্তু শেষ পর্যন্ত সে গিয়ে যখন দেখবে যে আসলে পাগল নয় তখন পাঠক অনুতপ্ত হবে এই যে তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হওয়া অর্থাৎ আমি পাঠকের সাথে মাইন্ড গেম খেলছি এই মাইন্ড গেমে যদি লেখক জয়ী হতে পারে তাহলে সে একজন সফল লেখক জিতু হাসানের সারমেয়টি আমাকে আবারও সম্ভাষণ জানাচ্ছে একটি রুচিসম্পন্ন ব্যক্তিত্ববান এবং একটি সংস্কৃতিবান সার সাথে আমরা সহবাস করছি এরপরে ওই যে ছাগলের যে ঘটনাটি সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সম্ভবত বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসে এই ঘটনা একবারই ঘটিয়েছেন রাজস্ব কর্মকর্তা রহমান সেটা হচ্ছে তিনি তার আপন ছেলেকে ত্যাজ্য করে দিয়েছেন উহা আমার ছেলে নয় এ প্রসঙ্গে আমি আবার একটু দীর্ঘ বর্ণনা দেই বাবা সন্তানকে অস্বীকার করে বসলেন এটার সাথে আমি অতীতের কিছু ঘটনা মিলিয়েছি আমার বয়স যখন দশ এগারো বছর উনিশশো সালে তখন আমি কে আমার বাবা নামে একটি চলচ্চিত্র দেখেছিলাম পরিচালক মন্তাজুর রহমান আকবরও হতে পারে কদিল অর্জান ঝন্টুও হতে পারে এই মুহূর্তে আমার মনে পড়ছে না কে আমার বাবা চলচ্চিত্রে মান্না আসরে রাজীবের ছেলে রাজীব একটা ব্যাপারে জেলে চলে যান তখন হুমায়ুন ফরিদি নিজের সন্তান হিসেবে মান্নাকে বড় করতে থাকেন বড় হওয়ার পরে সাদেক বাচ্চু মান্নার কানে কানে গিয়ে বলে হুমায়ুন ফরিদি তোর বাপনা তখন সে যে একটা পিতৃ পরিচয় যখন ভোগে এই সংকটটা নিয়েই চলচ্চিত্র হলো কে আমার বাবা নিশ্চয়ই আপনারা একটা গান শুনেছেন যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও যিনি নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় এই সিনেমার আরেকটা গান হচ্ছে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক এই সিনেমায় আরেকটি এতিম গান রয়েছে যে গানটিকে আসলে কেউ মূল্যায়ন করে না আসলে গানটা খুবই গুরুত্বপূর্ণ লিখেছেন আহমদ ইমতিয়াজ বুলবুল শুরু করেছেন তিনি গানটি হচ্ছে কি আমার পরিচয় ঠিকানা কি জানি না এই জন্মের এই কোন ঠিক এই জীবন আমি তো মানিনা মানিনা কি আমার পরিচয় ঠিকানা কি জানি না জানি না এখানে ব্যাপারটা হচ্ছে যে বুলবুল আহমেদের ছেলে হচ্ছে রিয়াজ কিন্তু ছেলেবেলায় হারিয়ে গেছে অন্য একটা জায়গায় বড় হয়েছে রাজীবের কাছে বড় হয়েছে হুম্যান ফ্রিদি গিয়ে রিয়াজের কানে বলে দেয় ওইটা তোর বাপ না এই যে আবার একটা পিতৃসঙ্কট তৈরি হলো এই পিতৃসংকটটা আমি ওখানে নিয়ে এসেছি আবার একটা বিষয় হচ্ছে নারায়ণগঞ্জে যখন সেভেন মার্ডার হলো তখন এই হত্যাকাণ্ডে অভিযুক্ত যে নূর হোসেন কাউন্সিলর সে শামীম উসমানকে ফোন করেছিল বাঁচার জন্য ফোন করে বলেছিল যে ভাই আপনি আমার বাপ লাগেন ভাই আপনি আমার বাপ লাগেন আপনি আমাকে বাঁচান অর্থাৎ এখানে বাপ না হওয়া সত্ত্বেও এখানে বাপ বানাচ্ছে আর এখানে ইফাতের বাবা বাপ হওয়া সত্ত্বেও বাপ হিসেবে প্রত্যাখ্যান করছে এই ব্যাপারটা একটু কেমন না সম্পূর্ণ বিপরীত ধর্মী একশো ডিগ্রি এখানে আমরা চিন্তা করতে পারি যে ইফাতের বাবা মতির রহমান হওয়া সত্ত্বেও মতির রহমান বাবা হিসেবে নিজেকে অস্বীকার করছেন ওখানে স্বামী মুসমান বাবা না হওয়া সত্ত্বেও নূর হোসেন তাকে বাবা বানানোর চেষ্টা করছে এই যে একটা পরস্পর বিপরীত ধর্মী অবস্থান এই ব্যাপারটাকে আমি যদি প্রথমে একটা কলামের মধ্যে নিয়ে আসি কেমন একটা আকর্ষণীয় ব্যাপার হয় না একবার যদি পাঠক এখানে ঢোকে কে বেরোতে পারবে বেরোনোর তো কোনো সুযোগ নেই এমনকি এই যে আমি বর্ণনাগুলো দিচ্ছি আপনারাও বোধহয় বেরোতে পারছেন না এখানে খুব মজা পাচ্ছেন বোধহয় এই যে মজাটা এই মজাটার একটা লেখর রূপ যদি আমি আমার লেখার মধ্যে যদি দিতে পারি আমি যে গাল গপ্পগুলো করছি গালভরা কথাগুলো বলছি এগুলো যদি আমার লেখায় অনুবাদ করতে পারি বেশ আকর্ষণীয় হবে না তা আমার কথাই যদি এতটা আকর্ষণীয় হয় তাহলে আমার লেখা আরও বেশি মিশিয়ে আকর্ষণীয় হবে তাহলে আমার এই যে গদ্য লেখার পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে যে আলোচনা করতে এলাম নিশ্চয়ই আপনারা কিছু একটা ইতোমধ্যেই ধরতে পেরেছেন যে আসলে অপ্রাসঙ্গিক বিষয়কেও কিভাবে প্রাসঙ্গিক করে তোলা যায় সামঞ্জস্যপূর্ণ আরও যত কৌতুক আছে সেই কৌতুকগুলো এখানে অন্তর্ভুক্ত করা যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে অষ্টাদশ ঊর্ধ্ব যে কিছু কৌতুক রয়েছে সেই অষ্টাদশ ঊর্ধ্ব কৌতুকগুলো প্রচণ্ড রকমের অশালীনও যদি হয় সেটাকে এমনভাবে এই লেখার মধ্যে জুড়ে দেওয়া যেতে পারে যেটাকে শালীন মনে হতে পারে সমস্ত কৌতুকই যে একটা সময় যে অশালীন থাকে তা না এটার প্রেজেন্টেশনের উপর নির্ভর করে এটার পরিবেশন পদ্ধতির উপর নির্ভর করে এটা কতটুকু শালীন বা কতটুকু অশালীন হবে পাঠককে এইভাবে জমিয়ে রাখা যেতে পারে আস্তে আস্তে একদম শেষের দিকে আস্তে আস্তে একদম শেষের দিকে আমরা সিরিয়াস হয়ে যেতে পারি ব্যক্তি জীবনে ঘটে যাওয়া যেসব ঘটনা রয়েছে পারতপক্ষে কলামের মধ্যে সেগুলো অন্তর্ভুক্ত করা যাবে না যদি যায়ও একদমই প্রাসঙ্গিকভাবে যেটা একদম উল্লেখ না করলে আমার মনে হবে যে আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ঠিক ওরকম পরিস্থিতিতে উল্লেখ করা যেতে পারে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে কলামের মধ্যে খুব একটা জ্ঞানী জ্ঞানী ভাব নেওয়া যাবে না যে আমি সব কিছু জানি আমি পৃথিবীর সব জানতার শমশের আসলে আপনারা হচ্ছেন আমার ছাত্র আপনারা হচ্ছেন আমার শিষ্য এমনকি হতে পারে আমি একজন সামন্ত প্রভু আর আপনারা যারা আমার লেখা পড়ছেন আপনারা আসলে আমার করদ প্রজা যে প্রজা কর দিয়ে চলে সে হচ্ছে করদ প্রজা আর আমি একজন সামন্ত প্রভু মোবারক শাহ আমি হচ্ছে বাংলার বারো ভইয়া আর একজন ত্রয়োদশ ভাইয়া আমি হচ্ছি বাংলার তেরো ভইয়া এরকম টাইপের যে একটা মাতবরী আহ কিসেমের যে একটা মানসিকতা একজন লেখকের মধ্যে কোনো কোনো লেখকের মধ্যে থাকে আমি নাম উল্লেখ করবো না নাম উল্লেখ করাটা আসলে সমীচীন হবে না লেখার মধ্যে আমি আমাকে এই শব্দ দুটো পার্থপক্ষে উল্লেখ করা যাবে না যেমন আমি আজ যখন ভাত খেলাম তারপর আমার মনে হলো ওবায়দুল কাদেরকে নিয়ে একটু গবেষণা করি একটা প্রবন্ধ কিন্তু এভাবেও শুরু করা যায় আবার এভাবেও শুরু করা যায় যে আজ ভাত খাওয়ার পরে মনে হলো ওবায়দুল কাদেরকে নিয়ে একটু গবেষণা করা যায় কি বললাম পার্থক্য কি প্রথম বাক্যে কিন্তু দুটো আমি ছিল দ্বিতীয় বাক্যে একটা আমি বা একটা আমাকেও নেই কোনটা ভালো শোনায় কেন এই যে আমিত্ব থাকে আমার এবারে যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইটার নাম হচ্ছে আমিত্ববাদের দেশে দামিত্ববাদের দেশে আমাদের দেশের কর্মকর্তাদের মধ্যে আমিত্ববাদটা বেশি থাকে আর আমাদের দেশে দামি নির্বাচন হয় আমাদের দেশে অনেক কিছুই দামি হয় যেমন আজকে আপনারা এখানে না থেকে যদি এই সামনে জায়গাটা যদি খালি হতো আমার এই বক্তৃতাটা একা একা রেকর্ড করে আমি যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি আপলোড করে দিতাম এবং যদি বলতাম যে এরপরে একটি আমি মেসেজ ড্রপ করব আসলে যিনি মিসেস ড্রপের কথা বলেন তার সামনে আসলে কিন্তু কোনো শ্রোতা থাকে না তিনি একটি মাইক্রোফোন নিয়ে এই কথাগুলো বলছেন উনি হচ্ছেন এতক্ষণ আপনাদের অনুপস্থিতিতে যদি যদি এভাবে নাটক করতাম করতাম হাত আমি বক্তা তো এই জন্য আমি লিখেছি আমি একটি বইয়ের নাম রেখেছি আমিত্ববাদের দেশে দামিত্ববাদের দেশে লেখার মধ্যে আমি আমাকে এই কথাগুলো থাকবে না তবে আমরা কথাটা থাকতে পারে কারণ আমরা মানে বাংলার বিশকুটি জনতা সবাই আমরা কথাটা লিখলে পাঠক একটু বেশি খুশি হয় এমন না যে পাঠককে খুশি করাটা আমার কাজ তার মনোরঞ্জন আমার কাজ নয় কিন্তু একটুখানি সামান্যতাকে তো সম্মান দেওয়ার দরকার আছে পাঠককে অসম্মানিত করে কোনো কথা বলা যাবে না আর আপনি আপনি করে লেখার মধ্যে কোনো কিছু আপনারা নিশ্চয়ই একটি কথা জানেন যে বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে এখন আপনি বলুন আপনার কেমন লাগছে এ ধরনের কথা না বলে এভাবে বলা যায় আমরা নিশ্চয়ই জানি যে দেশে একটা ঘটনা ঘটে গেছে এখন আমাদের মনোজগতে কি কাজ করছে এভাবে তো শুরু করা যায় তাই না আমি যখন আপনি আপনি করে বলছি তখন আসলে ওই পাঠক ট্রিগার্ড হন নিজেকে একটু অপমানিত বোধ করেন পাঠক যখন একবার অপমানিত বোধ হবে তার কি ঠেকাটা পড়েছে আপনার লেখাটা পড়তে হবে আপনার লেখা পড়লে কি তার চাকরি হবে চার পার্সেন্ট কোটা থাকবে তার আপনার লেখাটা পড়লে আপনার লেখাটা পড়লে কি মুস্তফা জব্বার তার ফ্রেন্ড লিস্টে তাকে অন্তর্ভুক্ত করবে করবে না তো তার লেখাটা পড়লে কি সবটা তার হবে তার প্রাপ্তি কি তার অর্জনের আপনার মতো লেখক না হলে তার কি যায় আসে তাই না মানে আমি কিন্তু অপমানিত করছি না মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার মতো লেখকের লেখা না পড়লে তার কি যায় আসে আমার মতো লেখকের লেখা না পড়লে বক্তব্য না তার কি যায় আসে কিছু তো যায় আসে না তাহলে যে কাজটা করতে হবে পাঠক ট্রিগার্ড হন এই কাজটা করা যাবে না তবে কৌশল অপমান করা যেতে পারে কৌশল মনস্তাত্ত্বিক বিষয় সেই অপমানের পদ্ধতি নিশ্চয়ই আমি বলবো না বা শেখাবো না যদিও এখানে শেখানোর জন্য আসিনি কিছু মতামত ভাগাভাগি করার জন্য এসেছি বলতে চেয়েছিলাম যে মতামত শেয়ার করার জন্য এসেছি কিন্তু মাথার মধ্যে যখন মুস্তফা জব্বার কাজ করে তখন শেয়ার শব্দটা কাজ করে না তখন ভাগাভাগি মুখ বই হিসাব বাংলা হরব শব্দ কাজ করে অবন্ধু মালিক যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা এরকম একটা গান আছে না ওই গানটা শোনার সময় আমার মনে হয় অ বন্ধু আমার ভালোবাসা সে যাই হোক নিজেকে নিয়ে লেখার মধ্যে কিছুটা কৌতুক করা যেতে পারে নিজেকে নিয়ে ফাজলামো অন্যকে নিয়ে না তবে এবার নিজেকে নিয়ে ফাজলামো করতে গিয়ে নিজের কোনো বেফাস ব্যক্তিগত জীবনে কথা বলে দিলে তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে বাকি জীবন আপন পায়ে কোড়াল মারার মতো অবস্থা হবে আর ও তো নিজেই বলেছে ও খারাপ ওই যে একটা বদমাস এটা তো ও নিজে লেখাতে আমরা জেনেছি অর্থাৎ নিজেকে নিয়ে হাসাহাসি করতে গিয়ে আবার তাই বলে এভাবে খাল কেটে কুমির নিয়ে আসা এটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমানের কাজ হবে না ব্যাপার হচ্ছে যে সিরিয়াস একটা যদি আমরা হই আমাদের লেখালেখির ক্ষেত্রে সেক্ষেত্রে কি করে এতক্ষণ তো ফার্স্টম করলাম সেটা হচ্ছে যে পার্তপক্ষে সংজ্ঞা এড়িয়ে যাওয়া জন অস্টিন বলেছেন হান্টিংটন বলেছেন অ্যারাম স্মিথ বলেছেন পল সেমসন বলেছেন আর কথা তুমি নিজে কি বলছো সেটাকে বলো ফল কি বলছেন সেটা তো গুগল করেই জানা যায় জন অস্ট্রেনীয় বিষয়ে কি বলেছেন হান্টিংটন এ বিষয়ে তার মানে ক্ল্যাশ অন সিভিলাইজেশন নাকি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সভ্যতা সংকট এই বইয়ের মধ্যে তিনি কি লিখেছেন এই বিষয়ে আমি কি করলাম আমি তিন পৃষ্ঠা কপি করে বসিয়ে দিলাম শেষে আবার একটা পাদটিকা বসালাম পাদটিকাটা হয়ে গেল মূল লেখা চাইতেও বড় পাদটিকা যখন মূল লেখা চাইতে বড় হয়ে যায় অর্থাৎ খাজনা চাইতে বাজনা যখন বেশি বড় হয়ে যায় তখন পাঠকও বাজনা বাজিয়ে আমাকে বিদায় করে দেবে এরকমের ব্যাপারটা হচ্ছে যে সংজ্ঞায় যেন ভারাক্রান্ত না হয় কাউকে একটা লেখার মধ্যে জড়িত করতে গিয়ে যেন জর জড়িত করে না ফেলি আমি একটা ঘটনার সাথে আরেকটা ঘটনাকে জড়িত করতে পারি কিন্তু জ্বর জড়িত করতে পারি না সংজ্ঞায় জার্গনে টার্মিনোলজিতে বিভিন্ন রকমের কঠিন কঠিন শব্দে আমার লেখা যেন ভারাক্রান্ত না হয় তবে হ্যাঁ বিদেশি জার্নাল টার্নালে যদি হয় কোনো শিক্ষকের কাছে আমি আমার লেখা রিসার্চ মনোগ্রাফি হিসেবে জমা দিচ্ছি সেসব ক্ষেত্রে আমি অবশ্যই কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে পারি আগে তো বুঝতে হবে যে আমার পাঠক কারা আমার পাঠক যদি হন শিক্ষিত জন আমার আমার পাঠক পাঠক যদি যদি হন হন মাহমুদ স্যার স্যার মাসুম তারা তারা তো তো মানুষ শব্দ না ব্যবহার করলে তার আরো মন খারাপ করবেন যে মাস্টারি করে এতদিন কি শিখাইলাম কয়টা কঠিন কঠিন শব্দ বলতে পারতেছে না এই তো কিন্তু পাঠক যদি হন সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি পাঠক হন তাহলে এইসব কঠিন কঠিন শব্দ যেমন সোশ্যাল হেজিমনি সাব অল্টার্ন তারপরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট এনলাইটেনমেন্ট তারপরে আলাপ দেওয়া এই যারা সাধারণত একটু শাহবাগ কাটা বলে ওদিকে যাতায়াত করেন তারা কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলেন না তারা পরস্পরের সাথে আলাপ দেন চলুন এই বিষয়ে একটি আলাপ দিই আনিকা তাবাসুম এই বিষয়ে আপনি বাহাস তর্ক এবং ওনারা হেজিমনি কথাটা খুব ব্যবহার করেন এই বিষয়ে আমি একটি একটি প্রসঙ্গ উল্লেখ করতে পারি সেটা হচ্ছে রাশেদ খান মেনন এবং হাসান উল্লাহ ইনু তারা তো বামপন্থী রাজনীতিবিদ সাধারণত ধর্ম চর্চা টর্চা তারা একটু কম করেন এই বিষয়ে উদাসীন হন কিন্তু তারা হজ করতে গিয়েছিলেন তারা আলহাজ হয়ে এসে তারা মার্কিন কাপড় পরে দুজন পাশাপাশি বসে আটপুর একটি ছবি তুলেছিলেন তারা দুজন তো হাজি হয়ে এসেছেন তা যেহেতু বামপন্থীরা হিজিমণি শব্দটা প্রায়শই ব্যবহার করে থাকেন তো ওই দুজনকে দেখে আমার কাছে মনে হচ্ছিল তারা দুজন হাজিমনি যে মনি হজ করে এসেছেন তারা হচ্ছেন হাজিমণি এই শব্দটা মাথায় আসে পরে আমি বেশ জনপ্রিয় একটা ছড়াও লিখে ফেলেছিলাম জনপ্রিয় শব্দটা ব্যবহার করার জন্য আমি দুঃখিত নিজের লেখাকে জনপ্রিয় বলতে হয় যায় বেঁচে থাক হাজিমণি সোনামনি পরিমণি বেঁচে থাক ওপারের দোয়েলো এরকম টাইপের বেঁচে থাক সোনামণি হাজিমণি পরিমনি বেঁচে থাক ওপারের পারের কোয়েলো কোয়েল মল্লিক তারপরে বেঁচে থাক এপারে পারে দোয়েলো যে দোয়েল ল্যাপটপ নিয়ে এটা কি যেন কেলেঙ্কারি হয়েছিল কোয়েলের সাথে দোয়েল মিলিয়েছি কেউ আমার মাথার মধ্যে ঘুরছে বেঁচে থাক সোনামণি হাজিমণি পরিমণি বেঁচে থাক ওপারের পারের কোয়েলো এই একটা লাইন যদি আমরা ভাবি একটু হাসা হাসি বন্ধ করি হাসা হাসি বন্ধ করি একটু সিরিয়াস ভাবে চিন্তা করি বেঁচে থাক মনি। মানে আমার সন্তান বা আমার ভাগ্না ভাগ্নি কিউ। কেউ মনি সৌদি আরব থেকে রাশেদ খান মেনন হাসান হল্লা কেন পরিমণি বাড়ি যশোর নানা বাড়ি পিরোজপুর তার চলাফেরা হচ্ছে ঢাকায় ওপারের কোয়েলো কোথাকার কোয়েল মল্লিক মানে কতগুলো মিলে গেল সৌদি আরব ইনু মেনন পরিমণি হাজিমণি সোনামণি বিশাল বিষয় অর্থাৎ একজন লেখকের পক্ষে অনেক অপ্রাসঙ্গিক বিষয়কে একসাথে জোড়া লাগানোর এই যে একটা প্রবল ক্ষমতা একটা প্রভূত ক্ষমতা একটা অলৌকিক ক্ষমতা এই ক্ষমতা নিয়ে প্রকৃতি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে একজন লেখক পারে অপ্রাসঙ্গিক বিষয়কে প্রাসঙ্গিকতা সুতোয় এইভাবে গ্রন্থিত করে পাঠককে চমকে পাঠককে মুগ্ধ করার এই যে একটা দেওয়ার এইসব ক্ষমতা না থাকলে কি হবে না এইসব ক্ষমতা অর্জন করতে হবে এখন এটা জিজ্ঞেস করে লাভ নেই কিভাবে অর্জন করব অর্জন করতে হবে এটা বলাটাই বেশি কিভাবে করতে হবে এটা তো বলে দেওয়ার সুযোগ আসলে নেই আর একটা ব্যাপার হচ্ছে যে সিরিয়াস লেখার মধ্যে আবেগ না দেখানোই ভালো সিরিয়াস লেখার মধ্যে আবেগ না দেখানো কৌতুক না করাটাই ভালো সেখানে একটুখানি গাম্ভীর্য ভাব গাম্ভীর্য ইত্যাদি বজায় রাখাটা বাঞ্ছনীয় সেখানে হাসাহাসি করা পাঠককে হাসানোর চেষ্টা করা শিক্ষককে হাসানোর চেষ্টা করা আমি বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ে আমি জার্নালে প্রকাশ করার জন্য আমি দিচ্ছি সেই সম্পাদককে হাসানোটা এত জরুরি না উনি রামগরের ছানা এটা মাথায় লিখেই আমাকে লিখতে হবে কারণ আমরা তো সবসময় টি শার্ট প্লো শার্ট পরে আমরা বাইরে যাই না কখনো কখনো আমরা ফর্মাল ফর্মাল শার্ট শার্ট পরে তো বের হই ওটা ও সময় হাসাহাসি না করাই ভালো একটা বিষয় একটা সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কি করি লেখার সময় আমরা আত্মবিশ্বাসহীনতায় ভুগি যে আচ্ছা যদি এভাবে লিখি যে আজ রাজনৈতিক বিদ্যের দুর্নীতির কারণে দেশে নেমে এসেছে অমানিসা ঘন ঘটা লিখে দিলাম সব রাজনীতিবিদ না কিছু কিছু ভালো আছে এভাবে করতে করতে দেখা যাচ্ছে যে একটা লাইন লিখতে গিয়ে ডিসক্লেইমার হয়ে যায় ছয়বার আসলে এই যে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের এই যে শোষণ এই যে শাসন এই যে দুর্নীতি আমাদের দেশকে তলাবিহীন ঝুলিতে পড়ে ব্র্যাকেটে লিখে দিলাম সব আমরা এক না কিছু কিছু আমাদের পরিচিত আমরা মানে আমি ভয় পাচ্ছি আমরা যদি আমার মধ্যে মামলা করে দেয় রাজনীতিবিদ সে যদি হেলমেট পরে যদি আমাকে কেউ যদি পাঠায় পুলিশের বিরুদ্ধে লেখার সময় আমি যদি চিন্তা করি যে গভীর রাতে আমার বাড়িতে যদি একটা সাদা মাইক্রোবাস চলে আসে সব রাজনীতিবিদ এক না কিছু কিছু ভালো পুলিশও আছে অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে আমি আসলে লিখতে গিয়ে না আসলে সব এক না আটানব্বই পার্সেন্টই ভালো আমি দুই পার্সেন্টের বিরুদ্ধে লিখছি এরকমের যে ব্যাপার একটি দাঁড়িয়ে যায় মানে মানে আমি না না আসলে এই যে নিজের মধ্যে একটা তীব্র অসহায়ত্ব এত অসহায় হলে লেখালেখি করা দরকার নেই নিজের কথাটাকে সুস্পষ্টভাবে সরাসরি বলে ফেলার যে একটা তাকত একটা সাহস একটা স্পর্ধা এটা থাকতে হবে আমাদের মিজাজ স্যার প্রায় আমাদের ক্লাসে এই শব্দটি ব্যবহার করতেন যে স্পর্ধা শব্দটি যে এত বড় স্পর্ধা তোমার কিংবা আমাদের স্পর্ধা থাকতে হবে বিশেষত উনি যখন আমাদের শিক্ষক ছিলেন মাস্টার্সে কম্পিটিভ লিগাল সিস্টেমস যখন পড়াতেন তখন বারাক ওবামা ক্ষমতা এসেছিলেন অডেসিটি অফ হোপ নামে যে বইটি প্রকাশিত হয়েছিল সেটি বাংলায় অনুদিত হয়েছিল বইয়ের নাম ছিল আশার স্পর্ধা মিজান স্যার যখন স্পর্ধা কথাটা বলতেন আমি কি পেয়ে উঠতাম এই যে একটা স্পর্ধা আমার কথার মধ্যে মনে মিজান একটু ভাব আছে নাকি এরকম এরকম বিপ্লব স্পন্দিত বুক না থাকলে লেখালে কি করা যাবে না এই বারবার ডিসক্লেমার দিব যে খারাপ না বিষয় হচ্ছে বানানের রাজনীতি এবং শব্দের রাজনীতি এ ব্যাপারটা তো একটু খেয়াল রাখতে হবে যেমন শব্দের রাজনীতি বানানের রাজনীতি এগুলো আবার কি এগুলো কি মানে কি এমন ব্যাপার হয়ে গেল বানানেরও রাজনীতি আছে যেমন ঈদ কখনো দীর্ঘইকা দিয়ে লেখা হয় কখনো রসইকা দিয়ে লেখা হয় এবং বেশিরভাগ মানুষই দীর্ঘইকারের পক্ষে আমি যদি রসইকা রসই দিয়ে যদি আমি লিখি তাহলে আমার অবস্থানটা কোথায় আমার অবস্থানটা হচ্ছে আমি প্রাচীনকে ত্যাগ করছি বা প্রাচীনকে সংস্কার করছি বিরোধিতার মুখেও আমি যখন ঈদকে রসই দিয়ে লিখবো এর মানে হচ্ছে আমার অন্তত একটা আত্মবিশ্বাস আছে আছে যখন তাকত আমি দীর্ঘদিন লিখবো তখন এর মানে এই না যে তারা পশ্চাৎপদ সেটার মধ্যে দন্ত স ট অফলা রফলা কার দিয়ে লিখবো তখন এটার অর্থ এক অর্থ না মানে ব্যঞ্জনা এক রকমের দ্বারায় আর যখন ইস্টিরিট লিখবো বুর্ধন্য ট নিচে অফলা দীর্ঘইকার এভাবে তো অনেকে স্ট্রিট লিখতেন স্টেশন রেল স্টেশন আর রেল স্টেশন যখন আমি স্টেশন লিখব যখন আমি মাস্টার লিখব ডাস্টার লিখব তখন ব্যঞ্জনা একরকমে দাঁড়াবে আবার যখন আমি ডাস্টার লিখব তখন একরকমে দাঁড়াবে তখন মনে হবে যে এ আধুনিকতা সম্পর্কে কিছুটা জানে যখন একাডেমি অয় জফলা আকার দিয়ে লিখব এর মানে হচ্ছে সেই বানান সম্পর্কে সচেতন সে ওয়াকি ভাল যখন আমি হুমায়ুন আজাদ এবং হুমায়ুন আহমেদ এই দুটোর পার্থক্য যখন জানবো তখন বুঝবে কি পার্থক্য হুমায়ুন আহমেদ দীর্ঘকার দিয়ে লিখতেন আর হুমায়ুন আজাদ অন্তস্থ লিখতেন এই দুটো বিষয় যখন আমি আলাদা ভাবে লিখতে পারবো পাঠক সচেতন পাঠক বুঝতে পারবে যে এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা জেনে মেশুনে লেখালেখি করতে এসেছেন তিনি নন তিনি জানেন তিনি বোঝেন আমি যদি লিখি শামসুর রহমান তাহলে কিন্তু পাঠক বুঝে ফেলবে ফাঁকিবাজ তিনি শামসুর রহমান বলতে পারেন ভাই রহমান রহমান তো একই জিনিস হ্যাঁ এক জিনিস কিন্তু উনি যেভাবে লিখতেন সেভাবে যদি আমি তার মতো করে যদি উপস্থাপন করতে পারি তার মানে আমি খোঁজ খবর রাখি শহীদুল্লাহ কায়সার শেষে শহীদুল্লাহ বারানী হ ব্যবহার করতেন না আর ডক্টর মোহাম্মসইদুল্লাহ শেষে ব্যবহার করতেন রুদ্র মোহাম্মসুল্লাহ হব ব্যবহার করতেন রুদ্র আবার হয় অস্বীকার ব্যবহার করতেন ডক্টর মোহাম্মদ দীর্ঘইকার ব্যবহার করতেন অর্থাৎ এই যে তিন রকমের বানান শহীদুল্লাহ এই তিন রকমের বানান যদি যদি আমার একটা লেখায় থাকে এবং একজন পাঠক যখন বুঝতে পারবে যে তিন রকমের তিনি জেনে এসেছেন বুঝে এসেছেন তখন তিনি আমার সম্পর্কে যে ইতিবাচক ধারণা পোষণ করবেন সেই ইতিবাচক ধারণা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না এই হচ্ছে বিষয় আর শব্দের রাজনীতি স্যার একটা উদাহরণ দিয়েছিলেন বোতল নিয়ে উদাহরণটা আমার মনে নেই কিন্তু আমি এখানে টুকে রেখেছি আর সেটা হচ্ছে যে পানির বোতল নিয়েও কি কি যেন লেখা যায় আমি এই যে উনি পানির বোতল বলেছিলেন যদি উনি জলের বোতল বলতেন রাজনৈতিক ব্যঞ্জন আর এক রকমে দাঁড়াতো পানির বোতল জলের বোতল কিন্তু একই জিনিস পানি হিন্দি শব্দ জল হচ্ছে বাংলা শব্দ কিন্তু বাংলাদেশের একটি সম্প্রদায় জলকে প্রত্যাখ্যান করেছে পানিকে গ্রহণ করেছে পানির বোতল এবং জলের বোতল এক নয় যদিও একই রকমের স্বাদ এমন না যে জলের বোতল শরবতের মতো লাগবে আর পানির বোতল হচ্ছে সাধারণ পানির মতো লাগবে ব্যাপারটা তেমন নয় কিন্তু যখন একজন লেখক জলের বোতল এবং পানির বোতল মাথায় রেখে যখন উনি লিখবেন এটা একটা রাজনৈতিক ব্যঞ্জনা থাকে মানে এই না যে তিনি ভারতপন্থী ব্যাপারটা হচ্ছে তিনি মৌলবাদ বিরোধী খুব সূক্ষ্ম হিসাব কিন্তু একটা শব্দ একজন লেখকের মতাদর্শ তার আইডিওলজি তার সমস্ত কিছুকে আলাদাভাবে চিহ্নিত করে ফেলতে পারে আমি একটা শব্দ দেখি বলে দিতে পারবো যে ইনি কোন মতাদর্শের তিনি যদি শাহবাগী কথাটা ব্যবহার করেন ধরে নিব তিনি আসলে ওই দলের কিন্তু যদি লেখেন শাহবাগের গণজাগরণ যোদ্ধারা তিনি আরেক দলের শাহবাগের গণজাগরণ যোদ্ধা আর শাহবাগী এই দুটো শব্দ কিন্তু একই ব্যক্তি ব্যবহার করবেন না আবার যিনি হেফাজতে ব্যবহার করবেন তিনি ধরে নিব তিনি এই দলের কিন্তু যদি বলি হাট থেকে আগত হেফাজতে ইসলামের কিছু মোজাহিদ বৃন্দ তাহলে কিন্তু এক জিনিস আমি যদি লিখি যে আহমদ ছফি এটা বলেছেন এটার এক একরকমের কিন্তু যদি বলি আল্লামা শাহ আহমদ ছফি রহমতুল্লাহ আলাইহি ডট এটার ব্যঞ্জনা কিন্তু আরেক রকম একটা ডট কিন্তু অনেক কিছু বদলে দেয় একটা ডট কিন্তু অনেক কিছু বদলে দিচ্ছে এখানে একটি ব্র্যাকেট বন্দি র সেটার পরে একটি ডট এটা বদলে দিচ্ছে ডট কিভাবে ব্যঞ্জনা বদলে দিতে পারে সেটা আরেকটা উদাহরণ আমি দিচ্ছি যখন আমি লিখব যে আজ আমি মাহফুজুর রহমানের গান শুনবো তখন এটা একরকম কিন্তু যদি বলে যে আজ শ্রদ্ধেয় ডক্টর রহমানের গান তার মানে উনি বাংলার কর্মচারী বিষয়টাকে আমি হাস্যর অসাত্মক ভাবে উপস্থাপন করছি সচেতন ভাবে আমি জানি এগুলো শুনে আপনারা হাসবেন আমি এগুলো পরিকল্পনা করে এসেছি যে এইগুলো বললে ওরা হাসবে ওরা ওরা তো আমার চাইতে অনেক ছোট ছোট দেখে কিভাবে হাসাতে হয় সেটা আমি জানি আজ মাহফুজের গান শুনবো আজ ডক্টর মাহফুজের রহমানের গান শুনবো আজ ডমারের গান শুনবো কথাটা কিন্তু আলাদা ডোমার হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান একটা জিনিস মনে রাখতে হবে আপনি আমি যখন বলবো তখন বলবো যে আজ ইবার রহমানের গান শুনলাম ইবার রহমান প্রাক্তন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক স্ত্রী ছিলেন মাহফুজুর রহমানের কিন্তু এটির বাংলার কর্মচারীরা যখন এই অনুষ্ঠান উপস্থাপনা করে তখন তাকে ইভাজি বলে সম্বোধন করত। আমরা যেভাবে শুনেছি আশা কি মানায় অমিতাভ ডাল শাহরুখ ভাজি মানতে পারি কিন্তু ইভাজি কিন্তু আমরা অর্থাৎ ডক্টর মাহবুজুর রহমানের ব্যঞ্জনা একরকম আর মাহফুজুর রহমানের ব্যঞ্জনা কিন্তু আর একরকম রকম ডবালের ব্যঞ্জনা আর একরকম এই যে পার্থক্য সামান্য একটি ডট এবং একটি ডট এই যেটা পার্থক্য তৈরি করে দিচ্ছে এর মাধ্যমে বুঝতে পারবো আপনি কোন পন্থী আর স্যার যে বলেছিলেন যে প্রত্যেকটা মানুষ রাজনৈতিক রাজনীতি ছাড়া কোনো কিছু হবে না আমি তো এতক্ষণ তাই বললাম আপনি কোন রাজনৈতিক মতাবলম্বী আপনি ফুল ফল লতা এবং পাতা নিয়ে যদি আপনি কবিতা লেখেন আপনি যদি ফুল ফল লতা পাতা ছাল বাকুল ইত্যাদি নিয়ে যদি ছড়া লেখেন ওর মধ্যেও রাজনীতি রয়েছে কিভাবে রাজনীতি রয়েছে আপনি যে ছড়া লেখেন কেউ কেউ এই ছড়াকে হারাম বলে মনে করে অন্য একজন রাজনৈতিক লেখক এটা যে হারাম না সেটা প্রমাণ করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি আপনার আপনাকে রক্ষা করে চলছেন তিনি একটি বিশেষ গোষ্ঠীর কাছ থেকে আপনার লেখা স্বাধীনতাটাকে রক্ষা করে চলছেন যেটা আপনি নিজেই জানেন না অর্থাৎ আপনি ফুল ফল লতা পাতা নিয়ে লিখলেও আপনি রাজনৈতিক জীব আপনি রাজনীতির বাইরের কেউ নন শাহবাগে তিনটা ছেলে ব্যানার নিয়ে দাঁড়ালো দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা হাসাহাসি করলাম এ তিনজন আসলে ওই তিনজন ত্রিশ কোটি মানুষের প্রতিনিধি হয়ে আমার জন্য লড়াই করছে আমার তো লজ্জা হওয়া উচিত যে দশ কোটি মানুষের মধ্যে থেকে একজন ওখানে দাঁড়িয়েছে আমার তো লজ্জিত হওয়া উচিত ওই তিনজনের আন্দোলনের ব্যঞ্জনা আমার তিনশো বাক্যের বা তিনশো অনুচ্ছেদের একটি কলামের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার চাইতে তার সাহস বেশি তার ব্যঞ্জনা এবং আমার ব্যঞ্জনা এক নয় রাজপথে নামা আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও বানানো এটা কিন্তু এক নয় অর্থাৎ ড্রয়েড এর ব্যঞ্জনা একরকম রয় ডটের ব্যঞ্জন একরকম ডট বহির্ভূত লেখা আর একরকম আবার আমি যদি পেছনে যদি অধ্যাপক ব্যবহার করি একদম যাবে আমি নামের আগে ব্যবহার করে কারা আপনার তো জানি যে গোলাম আজমের নামের আগে যেই অধ্যাপক সাথে ব্যবহার করে ধরে নিতে হবে সেই কাম শেষ কাম সারা আর অধ্যাপক না থাকলে একটু পরে আরো কয়েকটা প্যারা পড়ে তারপর বুঝতে হবে কিন্তু অধ্যাপক লেখার সাথে সাথে কর্ম কাবার এই যে একটা ব্যাপার বিভিন্ন রকমের ব্যঞ্জনা রয়েছে বিভিন্ন রকমের বুদ্ধি অবলম্বন করা যেতে পারে পাঠককে ধরে রাখার জন্য পাঠকের ধরে রাখার জন্য মানে মানে এই না যে তার মনোরঞ্জন চালিয়ে যেতে হবে তিনি অসন্তুষ্ট হলে আমার জীবন জীবিকা হয়ে যাবে এর এরকমের প্রকৃতির লেখক আবার হওয়া যাবে না এবং সেই সাথে ওই যে পড়া 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 পড়ার বিকল্প নেই ইত্যাদি ইত্যাদি সবাই যে বলেন আবু সাইদ স্যার প্রায় বলেন যে লেখকদের জন্য তিনটি পরামর্শ পড়া পড়া এবং পড়া সবাই মেয়ে একই কথা বলবে এখানে এসে আমি একটি কথা শিখেছি যদিও আগে থেকেই মোটামুটি জানতাম একজন কবি বলেছিলেন যে যার মুগ্ধ হওয়ার ক্ষমতা নেই সে অন্যকে মুগ্ধ করতে পারে না একজন লেখকের সবচেয়ে বড় ক্ষমতা তার মধ্যে রাগ থাকতে হবে অভিমান থাকতে হবে কষ্ট থাকতে হবে দুঃখ থাকতে হবে আমি আসলে অভিমানই নই আমি রাগই না আমার কোনো দুঃখ নেই এ শহরে আমার কোনো বন্ধু নেই আপনার যদি রাগ না থাকে আপনার যদি দুঃখ না থাকে আপনি তো লিখতে পারবেন না কারণ আপনার লেখাটা হচ্ছে একটা রাগের প্রতিফলন একটা অভিমানের প্রতিফলন একটা ক্রোধের প্রতিফলন বা একটা ভালোবাসার প্রতিফলন একটা প্রণয়ের প্রতিফলন একটা কামের ইচ্ছার অনুবাদও ওখানে হতে পারে একজন মানুষের মধ্যে কামের জেগেছে সেটারও অনুবাদ কিন্তু হতে পারে একটি লেখা নির্মন্দপুরের কামকানন বইটার সেটার একটা ভালো উদাহরণ হতে পারে খেপে গিয়ে কি বললেন দেলোয়ার জাহান ঝন্টু দেলোয়ার জাহান ঝন্টু যদি রেগে না যেতেন তিনি কিন্তু তো বিখ্যাত হতে পারেন না তিনি হচ্ছেন বাংলার রাগ পুরুষ রাগ প্রধান আবার আমি যদি অভিমান যদি না করি আমার মধ্যে আমি সমাজের একটা অসঙ্গতি দেখে একটা অনাচার দেখে আমি ক্ষেপলাম না আমি একদম মতো মতো থাকলাম খুব বেশি কিন্তু যাবে না জন্টুর রাখতে হবে আবেগ থাকতে হবে অনুভূতি থাকতে হবে এখানে এসে ভিন্নভাবে একটা বিষয় জেনেছি নো টিয়ার্স ইন দ্য রাইটার নো টিয়ার্স ইন দ্য রিডার নো সারপ্রাইজ ইন দ্য রাইটার নো সারপ্রাইজ ইন দ্য রিডার অর্থাৎ যে লেখকের নিজের চোখে নেই পাঠককে কাঁদানো তার পক্ষে সম্ভব নয় যে পাঠক যে লেখক বিস্মিত হতে জানেন না তিনি পাঠককেও বিস্মিত করতে জানবেন না তার লেখাপড়ে কেউ বিস্মিত হবে না এই যে চোখ কান খোলা রেখেছিলাম বলেই আমি এমন দুটো বা চারটা বাক্য এখান থেকে জানতে পারলাম যেটা আমি আমার ভবিষ্যতের লেখায় ব্যবহার করতে পারবো অর্থাৎ রাস্তাঘাটে আমি যদি কোনো দুজন রিক্সলাকে মারামারি বা ঝগড়াঝাটি করতে দেখি আমি মূলত খেয়াল করব। তিনি তারা দুজন যে গালি বিনিময় করছেন এই গালি কোন ভাষায় দিচ্ছেন বরিশালের ভাষা একরকম রংপুরের গালিগালাজ একরকম চট্টগ্রামের গালিগালাজ একরকম আমি এখানে উল্লেখ করে পরিস্থিতিকে ভারাক্রান্ত করতে চাই না এটি অশালীন ব্যাপার দাঁড়িয়ে যাবে আবার বিষয়টা আরেকটি ব্যঞ্জনা রয়েছে সেটা হচ্ছে তারা গালিগালাজ কেন করেন তারা গালিগালাজ করেন এর কারণ হচ্ছে তারা যেহেতু সার্বক্ষণিকভাবে শারীরিক পরিশ্রম করতে হয় রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় এই জন্য তাদের মাতৃভাষাই হয়ে গেছে গালি আবার তারা যখন টাকা যখন ভাঙাতে হয় একজন আরেকজনের কাছে টাকাটা দিলেই কিন্তু ভাঙিয়ে দেয় কিন্তু এই দুজনই যখন পরস্পরকে আবার মানে মুখোমুখি যখন অবস্থায় দেখা যাবে এমনিতেই গালিগালাজ করে যাচ্ছেন এবং এই গালিগালাজটা তারা মনেও রাখেন না এই যে ব্যাখ্যা আমি কোথাও রিক্সাওয়ালাদের মধ্যে মারামারি লাগলে আমি তাদেরকে থামানোর চেষ্টা করি না কারণ থামাতে গেলে আমার গায়ে পাঁচ থেকে সাতটা ঘুষি লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে এই যে আশঙ্কা রয়েছে কথাটা বললাম আমি বলতে পারতাম যে সম্ভাবনা রয়েছে বলতে পারতাম না কেন বললাম আশঙ্কা রয়েছে আপনারা কি কেউ বলতে পারবেন সম্ভাবনা শব্দটি ব্যবহৃত হবে ইতিবাচক অর্থে যেমন বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে সম্ভাবনা এবং আশঙ্কা এক নয় এ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস অর্থাৎ রিক্সাওয়ালকে মারামারি করতে দেখলে আমাদের উচিত হবে মানে আমরা যারা লেখে লেখি করতে চাই মারামারিকে উসকে দেওয়া নয় মারামারিকে বন্ধ করে দেওয়া নয় ওরা কি করছে তাকে তাকিয়ে দেখা ও আচ্ছা রে গালি গালাসটা তাহলে আমার এলাকায় এরকমের কিন্তু ওই এলাকায় এই রকমের দারুণ হম সুন্দর তো আর বক্তব্য মোটামুটি এখানেই শেষ